বর্ধমানে ভাতারে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডি। মঙ্গলবার সকালে ভাতারে বামসর গ্রামে একটি পাম্প হাউস থেকে 51টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড, নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। ঘটনায় সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। এটা তো সব ষড়যন্ত্র, আমাদের এগেনস্ট পার্টির সব ষড়যন্ত্র সিপিএম করেছে। কারণ আমাদের এই শনিবার দিন আমাদের বিজয় মিছিল ছিল, এরকম একটা ষড়যন্ত্র করে যা হোক কিছু ঘটনা ঘটাতো। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। মঙ্গলবার সকালে পাঁশকুড়ার রাতুলিয়ায় বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহির বাড়িতে হামলা চালানো হয়, চলে ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে 3টি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। নিরঞ্জন সিহির বাসার উপরে এসে বোমবাজি করেছে, নিরঞ্জন সিহির বাসা ভাঙচুর করেছে, তৃণমূলের লিডারশিপরা নেতৃত্ব দিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে ওদের কিছু তৃণমূলের কিছু দুষ্কৃতি যারা ডাংতাড়া নিয়ে এসে এখানে নিরঞ্জন সিহির বাসার উপরে আক্রমণ করেছে, তাদের মধ্যে কুনারাম হাসদা অন্যতম এবং সেখানে ছিল নেতৃত্বে মানিক তরোয়াল, অমল সিহি, জয়ন্ত ভৌমিক সহ আর অন্যান্য। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতির দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এটা সিপিএম এর অন্তর্দ্বন্দ্বের ফল। সোমবার রাতে কালনায় এক সিপিএম কর্মীর বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এবিপি আনন্দ,